সাম্য ধ্রুবকের একক। এখন চিন্তা করে দেখো, আমরা একটু আগে যেটা এর আগের ক্লাসে পড়লাম, কে ইকুয়াল টু কে এফ ডিভাইডেড বাই কে বি। বলতে পারে অনেকেই যে যেহেতু এটা হার ধ্রুবকের অনুপাত, দুইটাই একই রাশি মানে একই জিনিস, দুইটাই বিগতির হার ধ্রুবক, সুতরাং এটা একক নাই। না, বিষয়টা এরকম না, কারণ দুইটা দুই গতির সমীকরণ থেকে আসা, যদিও হার ধ্রুবক কিন্তু প্রত্যেকের মান একক থাকতে পারে। এবং কারণ দেখো, সি টু দি পাওয়ার সি তুমি বলতেছো, আর বলতেছো ডি টু দি পাওয়ার ডি, তুমি বলতেছো এ টু দি পাওয়ার এ, তুমি বলতে বি টু দি পাওয়ার বি। যদি বিক্রিয়াটা এরকম হয়, এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করে, এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করে। এখন খেয়াল করে দেখো, এই যে এ বি, এই যে পাওয়ারগুলো দেখো, এটা ঘনমাত্রা, এটাও ঘনমাত্রা, এটা ঘনমাত্রা, এটা ঘনমাত্রা, কিন্তু সেম রাশি না। কারণ এর পাওয়ার দেখো সি, এর পাওয়ার ডি, এর পাওয়ার এ, এর পাওয়ার বি। যদি এমন হয় এ প্লাস বি আর সি প্লাস ডি এই দুটো সমান হয়ে যায়, তাহলে কেবলমাত্র কি থাকবে না, একক থাকবে না। যেমন আমি তোমাদের সহজ করে বলি একটু, তাহলে সুবিধা হবে। যে বিষয়টা হচ্ছে, যেমন থ্রি হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন বিক্রিয়া করে টু অ্যামোনিয়া উৎপন্ন করে। যদি আমরা একটা এক্সাম্পল নেই, আমরা এটার জন্য যদি সাম্যধ্রুবক নেই কে, তাহলে দাঁড়াচ্ছে অ্যামোনিয়া যেহেতু উৎপাদ, ওই সময় যে সময় সাম্যবস্থা অর্জন হয় সেই সময়ের ঘনমাত্রাটা মাথায় রাখতে হবে, ওই সময় ঘনমাত্রার স্কোয়ার ডিভাইডেড বাই হাইড্রোজেনের ঘনমাত্রার কিউব ইনটু নাইট্রোজেনের ঘনমাত্রা। তাহলে কী দাঁড়াচ্ছে যে, এখন চিন্তা করে দেখো, যদি এর ঘনমাত্রার একক যদি আমরা মোল পার লিটারেও নেই, মোল পার লিটারে নেই, তাহলে তার কী হবে, স্কোয়ার, আর নিচে হবে মোল পার লিটার, তার হবে কিউব, এবং মোল পার লিটার হবে এটা। এবার খেয়াল করে দেখো, এইখানে মোল পার লিটার তার পাওয়ার কত, টু, মোল পার লিটার তার পাওয়ার থ্রি, মোল পার লিটার পাওয়ার ওয়ান, এখানে দুই, এখানে হচ্ছে চার, তাহলে আলটিমেটলি থাকবে ওয়ান বাই মোল পার লিটার তার স্কোয়ার। এটাকে আমি উল্টাভাবে লিখতে পারি, সেটা হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার মাইনাস টু। কেন মাইনাস টু লিখলাম, কারণ হচ্ছে আমি তোমাদের একটা সব সাধারণ সমীকরণে যাব এটার মাধ্যমে। আমরা যদি ডেল এন বলি এই বিক্রিয়াটার, এই বিক্রিয়াটা ডেল এন নেই, যে মোল সংখ্যার পার্থক্য কত, এবং সেই সময় মাথা রাখবা প্রোডাক্টের মোল সংখ্যা মাইনাস রিয়াক্ট্যান্টের মোল সংখ্যা, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, নেগেটিভ হলে নেগেটিভ ভ্যালু নিব, পজিটিভ হলে পজিটিভ ভ্যালু নিব, জিরো হলে জিরো নিব। সুতরাং যদি প্রোডাক্টের মোল সংখ্যা আমরা নেই টু, এই যে সহগ টু, মাইনাস রিয়াক্ট্যান্টের মোল সংখ্যা হচ্ছে থ্রি প্লাস হচ্ছে ওয়ান, তাহলে আলটিমেটলি মাইনাস টু। খেয়াল করে দেখো, এই যে ডেল এন মাইনাস টু, আর এখানে হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে কের একক হচ্ছে, কের একক কে, এটার একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, টু দি পাওয়ার কী হবে, ডেল এন। খেয়াল করে দেখো, টু দি পাওয়ার ডেল এন, এখন যেটা হবে সেটাই হিসাব করে, এখানে যদি মাইনাস টু এটা মাইনাস টু, এরপরে তোমরা নিজেরাই পারবা যে মোল মাইনাস টু লিটার। আচ্ছা, যে জিনিসটা হচ্ছে এখানে, যে জিনিস আমরা আর একটু ক্লিয়ার করি, আমরা যেহেতু বারবার বলছি সক্রিয় বা দুইভাবে প্রকাশ করা হয় আমাদের পারপাস সাফ করার জন্য, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা দিয়ে, একটা হচ্ছে আংশিক চাপ দিয়ে। এবং আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখেছি এখানে সবই হচ্ছে মোলার ঘনমাত্রা দিয়ে। এখন যদি আংশিক চাপ দিয়ে কি হয়, তাহলে আমরা জানি, আমি এটা একটু ক্লিয়ার করে নেই, এই কে কে তার মানে সাংকেতিকভাবে যদি ব্যবহার করো, সেটা এখন আমরা যেটা বলছি সেটা আসলে কে সি কনসেন্ট্রেশন। যদি এই ঘনমাত্রা দিয়ে সব কিছু প্রকাশ করা হয় তাহলে হচ্ছে কে সি, আর যদি আংশিক চাপে প্রকাশ করা হয়, আংশিক চাপ তাহলে সেটা হচ্ছে কে পি পার্শিয়াল প্রেশার। হ্যাঁ, আংশিক চাপে যদি প্রকাশ করা হয় সেখানে সমীকরণ এককটা কী হবে। এখন দেখো, ঘনমাত্রা দিয়ে যখন প্রকাশ করলো সি, তখন তুমি বলছো মোল পার লিটার, মানে ঘনমাত্রার একক
টু দি পাওয়ার ডেলেন, এখন তুমি ঘনমাত্রা এবং মোল পার দিবা এমন কোনো কথা না, এটা মোল পার সেন্টিমিটার কিউব হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। হ্যাঁ, তো ঘনমাত্রা একক তুমি যেভাবে, এই মোলার হইতে পারে, ঘনমাত্রা একক মোলার আছে, তো তুমি ঘনমাত্রার একক যেভাবে প্রকাশ করবা, যেভাবেই প্রকাশ করো না কেন, সেই ঘনমাত্রার একক টু দি পাওয়ার ডেলেন, এটা হবে কেসি, হলে এর একক হবে ঘনমাত্রার পাওয়ার, ঘনমাত্রার একক, তার পাওয়ার হবে ডেলেন। ঠিক একইভাবে আংশিক চাপ ইজ এ চাপ, রাইট? সো আংশিক চাপ অবশ্যই, এটার নাম হচ্ছে আংশিক চাপ, পার্শিয়াল প্রেশার, বা এটা হলো চাপ, তাহলে এর একক কী? আংশিক চাপের একক আলটিমেটলি হচ্ছে চাপের একক। সুতরাং এই আংশিক চাপটি হলে কিছুই না, চাপের একক, চাপের একক টু দি পাওয়ার হবে ডেলেন। অর্থাৎ অ্যাটমসফিয়ার নিলে অ্যাটমসফিয়ার, প্যাসকেল নিলে প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার নিলে নিউটন পার মিটার স্কোয়ার, চাপের একক তুমি যেভাবেই নাও না কেন, এই চাপের একক যাই নাও, সেই চাপের এককের টু দি পাওয়ার হবে ডেলেন। এখন ভেরি সিম্পল, যদি ডেলেন জিরো হয়, যদি ডেলেন জিরো হয়, যেমন টু হাইড্রোজেন প্লাস আয়োডিন মিলে হচ্ছে টু হাইড্রোজেন আয়োডাইড, তাহলে তোমার সেখানে কি হবে, তোমার সেখানে ডেলেনটা জিরো হবে। এই ডেলেন জুড়ে জিরো, এরকম যে বিক্রাই হোক না কেন, যদি ডেলেন জিরো হয় তাহলে তার কে সাম্য ধ্রুবকের কোনো একক থাকবে না, সেখানে কেসি কেপি যেটাই নির্ণয় করো থাকবে, স্বাভাবিক বিষয়। ঘনমাত্রার একক টু দি পাওয়ার জিরো, ডেলেন টু দি পাওয়ার জিরো, এটা হতে পারে এক কোটি, ওয়ান ক্রোর টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু আসলে ওয়ান, ঠিক আছে? সো সামথিং টু দি পাওয়ার জিরো, যাই করো না কেন, এখানে যাই থাক না কেন, যাই লিখো না কেন, তার পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, ওয়ান মানে কোনো একক নাই। সুতরাং যেটা হচ্ছে, যদি ডেলেন জিরো হয় তাহলে কেপিকেসির একক হবে না, আর যদি ডেলেন জিরো না হয়, সেটা প্লাস হোক মাইনাস হোক যেটাই হোক, পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, তাহলে যখন আমরা নিব সেটা হচ্ছে, যদি ঘনমাত্রায় প্রকাশ করি সাম্য ধ্রুবক, যেটাকে আমরা কেসি বলি, তাহলে ঘনমাত্রার একক টু দি পাওয়ার ডেলেন, এটা হবে কেসি এর একক। যদি আমরা আংশিক চাপে প্রকাশ করি তাহলে চাপের একক, সেটা যেটাই অ্যাটমসফিয়ার নেই আর নিউটন পার মিটার স্কোয়ার নেই, সেই আংশিক চাপের একক টু দি পাওয়ার হবে ডেলেন, যেটা হবে আমাদের কেপি এর একক। সুতরাং আমরা একটা জিনিস ক্লিয়ার করে নিচ্ছি যে সাম্য ধ্রুবক এটা একটা কনস্ট্যান্ট, আর এর যেহেতু আরও যেহেতু এটা দুইটা গতির ধ্রুবক, দুইটা ধ্রুবকের কনস্ট্যান্ট, দুইটা হার্ড ধ্রুবকের কনস্ট্যান্ট, তারপরও এর এককটা থাকবে না এমন কোনো কথা নাই, একক থাকবে না যদি বিক্রিয়া ডেলেন জিরো হয়। যদি বিক্রিয়া ডেলেন জিরো না হয় তাহলে অবশ্যই সাম্য ধ্রুবকের একক থাকবে, এবং একক আমাদেরকে খাতায় লিখতে হবে।